সামিনা ইয়ারি থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী শরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নেই আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন মোহাম্মদ হাবিবুল হাজরাত জানতে চেয়েছেন চাচা যদি সুদখোর ও বেনামাজি হয় তাহলে কি তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না কেউ বেনামাজি হলে বা হলে সম্পর্ক ছিন্ন কেন করতে হবে আপনার যদি সুদখোর বা বেনামাজি হয় তার সাথে আপনি সুসম্পর্ক রাখবেন তাকে সৎ পথে আনার জন্য সুসম্পর্ক রাখা রাখতে তো সমস্যা নেই হ্যাঁ তিনি সুতকর হলে তার উপার্জন আপনি ভোগ করবেন না সেটি আরেকটি বিষয় কিন্তু তার সাথে এই জন্য সম্পর্ক ছিন্ন করা উচিত না তাকে সংশোধনের জন্য বরং আপনি অগ্রসর হতে হবে বাবা চাচা তারা যদি বিপদগামী হয় তারপরে তাদের সাথে সদাচরণ এবং সাধারণ যে সম্পর্ক সেটা আমাদেরকে বজায় রাখার চেষ্টা করতে হবে এটি নির্দেশ ইসলাম আল্লাহ করে তারা দিয়েছেন মোরসালিন একাধিক রোজার ফিদিয়া একেবারে আদায় করা যাবে কি জি অবশ্যই কথা করা যাবে একাধিক রোজার ফিদিয়া আপনি একবারে কয়েকজন মিসকিনকে আপনি খাদ্য দিলেন তাতে আপনি আদায় করতে পারেন অর্থাৎ একদিনই চাইলে ত্রিশটা রোজার ফিদিয়া ত্রিশ জন মিসকিনকে খাদ্য দিয়ে আপনি আদায় করে দিতে পারেন বা একজন মিসকিন তিনি ত্রিশ দিনের খাবার দিয়ে দিলেন তাতেও আপনার আদায় হয়ে যাবেন সাল